थी। দেখেছেন বাবা, এতক্ষণ কি হম্বি তম্বি করে বেড়াচ্ছিল, আর এখন দেখুন ভয় পুরো গুটিয়ে গেছে। একেই বলে সময়ের চাকা বন্ধি, ক্রমাগত ঘুরতে থাকে। এতদিন তুমি যেখানে ছিলে, আজ সেই জায়গায় অহনা। তোমার বাঁচা মরা সবটা নির্ভর করছে ওর হাতে। এটা ম্যাজিক নাকি? এই পুরোটা কোন মন্ত্রের নিজের পায়ে উঠে দাঁড়ালো? কি করে সম্ভব এটা? কি হচ্ছে এটা? কি দেখছো? কি ভেবেছিলে তুমি? তুমি সকলকে বিপদে ফেলবে, দিনের পর দিন অহনাকে কষ্ট দেবে, আর ভগবান সবটা মুখ বুঝে সহ্য করবে। তুই বাবার সঙ্গে অন্যায় করেছিস বলে দিনের পর দিন তুই বাবাকে কষ্ট দিয়ে গেছিস। তোর তো সহজে ক্ষমা হবে না। হবে না তোর ক্ষমা? সহজে না মানে আমার কথাটা শোন, আমি কি চেয়েছিলিস? আমাকে তোর হাতে মুঠোয় আনতে চেয়েছিলিস তাই না? এবার দেখ, তোর প্রাণটা এখন আমার হাতে মুঠোয়, দেখেছিস? খেলা সত্যি ঘুরে গেছে। কি হবে এখন? পন্নিকে নিশ্চয়ই এরা ছাড়বে না। তাহলে পন্নির সহযোগী হিসেবে আমাকেও? রিভলভারটা আমার দিকে ঘোরার আগে আমাকে এখান থেকে নিহাও কেটে পড়তে হবে। নইলে বাবা আজ আর লক্ষ্যে নেই। কেটে পড়ি, কেটে পড়ি। অহনার হাত থেকে বাঁচবো কি করে? এই দেবটাই বা কোথায় গেল? চিৎকার কর, যত জোরে পারিস তুই চিৎকার করে কর, আরো জোরে চিৎকার কর। একটা কথা আছে শুনেছিস তো, দুর্জনের সঙ্গী সব সময় দুর্জন। এদের স্বার্থটাই একটা জানিস তো, যেই দেখবে নিজের বিপদ অমনি পালিয়ে যাবে। তুই এখন যত চিৎকার করবি না, কেউ তোকে আর বাঁচাতে আসবে। তুই তো খুব ভালো ভেতর না, প্লিজ আমার সাথে এটা করিস না, প্লিজ। দেখ।